রূপকথার গল্পে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে গল্পটি শুনব তার নাম শিয়াল পণ্ডিত। তাহলে শুরু করছি আজকের গল্প। কুমির দেখল সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবল, ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটকাতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলো, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি, মূর্খ হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা সাতটাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বললে, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের একটি একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। ছয়টিকে ছয়বার দেখালো, শেষেরটাকে দেখালো দুবার। বোকা কুমির তো আর বুঝতে পারে না, সে ভাবলে সাতটাকেই দেখানো হয়েছে। তখন সে চলে গেল, আর অমনি শিয়াল ছানাগুলোকে একটাকে আড়ালে নিয়ে বললে, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন কুমির তো ছানা দেখতে এলো, শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচবার দেখালো, শেষেরটিকে দেখালো তিনবার। তাতেই কুমির খুশি হয়ে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেল। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বই আর রইল না, তখন সে একটিকেই সাতবার দেখিয়ে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিও খেয়ে ফেলল। তারপর আর কি একটিও রইল না। তখন শিয়ালিনী বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখাতে না পারলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলে তো তবেই ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চলো আমরা সেখানে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ আর তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভিতর বার বার খুঁজে দেখল, শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো। সে চারিদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল, ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়া হতবাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না। দেখতে দেখতে সে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনের দু পা ডাঙায় তুলেছিল। শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছে।
কুমির এসে শেয়ালের পা ধরতেই শেয়ালিনীকে ডেকে বললে, শেয়ালিনী শেয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে যেন টানাটানি করছে, লাঠিটা আবার নিয়ে যায়। এ কথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগির লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে সে শেয়ালের পা ছেড়ে দিয়েছে। অমনি শেয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে, উঠেই বো করে দিয়ে ছুট, তারপর বনের ভিতরে ঢুকে পড়ল আর কার সাধ্যে তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শেয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শেয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করল। কুমির একদিন চড়ায় গিয়ে তা হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শেয়াল আর শেয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখলো কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শেয়ালিনী বললে, মরে গেছে, চলো খাই গে। শেয়াল বললে, রোশো, একটু দেখে নেই। এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এরা দেখছি বড্ড বেশি মরে গেছে, এত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই। তা শুনে কুমির ভাবলে, একটু নড়িচড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়তে লাগলো। তা দেখে শেয়াল হেসে বললে, ওই দেখো লেজ নাড়ছে, তুমি তো বলেছিলে মরে গেছে। তারপর আর কি তারা আর সেখানে দাঁড়ায়। তখন কুমির বললে, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবারে দেখবো। একটা জায়গায় শেয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল, ভাবলো শেয়াল জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শেয়াল এসে দেখলো সেখানে একটা মাছও নেই, অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শেয়াল বললে, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়, বুঝেছি এখানে কুমির আছে। তখন সে বললে, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়, চলো শেয়ালিনী আরেক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলে। তা দেখে শেয়াল হাসতে হাসতে ছুটে পালিয়ে গেল। আর একদিন শেয়াল এসেছে কাঁকড়া খেতে, কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শেয়াল তার টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল, কাজেই শেয়াল আর জলে নামলো না। এমনি করে বারবার শেয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কী করে মুখ দেখাবে, কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল। আর এখানেই আমার গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো।